জীবন মানে সমস্যা। জীবন পথ চলতে চলতে আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হই, কিন্তু আপনারা কখনো ভেবেছেন সেই সমস্যার উৎপত্তি কোথা থেকে, তার স্থায়িত্ব কতদিন, তার সমাধানের রাস্তা কি? মনে রাখবেন, সমস্যা যেখানে থাকে সমাধানের রাস্তাটাও ঠিক সেইখানেই লুকিয়ে থাকে। আপনার সমস্যার সমাধানের রাস্তা দেখানোই আমার কর্তব্য। আমি সম্রাট, আপনাদের বন্ধু। প্রতিদিন রাত্রি 9টায় জ্যোতিষের নানাবিধ তথ্য নিয়ে উপস্থিত থাকব সেই সমস্যার সমাধানের রাস্তা বের করার জন্য। 9 PM মোটিভেশনে আপনাদের নজর রাখতে হবে। আমি তো থাকছি, আপনারা থাকছেন তো? এখন বৃহস্পতি এই যে মেষ রাশিতে আসলো, এর ফলে কি হলো? ধনু রাশি, সিংহ রাশি, জাতক জাতিকাদের একটা একটা প্রাপ্তি, এখন একটা বড় একটা সুযোগ আসলো। বৃহস্পতি এখন তুলারাশির উপর দৃষ্টি ফেলবে, তার মানে তুলারাশির উপর একটা বিরাট বড় একটা 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 সে একটা বিরাট বড় প্রভাব সে বিস্তার করবে। আজকে বৃহস্পতি যখন মেষরাশিতে পৌঁছায়, আমরা যখন শাস্ত্র শিখছি, আমরা যখন শাস্ত্র পড়ছি, আমাদের মাস্টারমশাইটা কানমূলে আমাদেরকে শিখিয়ে দিয়েছে, বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গ হইলেও বৃহস্পতি কিন্তু মেষরাশিতে অধিকতর ভালো ফল দেয়। কাজেই আজকে যখন আমরা মেষরাশিতে যখন বৃহস্পতির সঞ্চার ঘটেছে, বৃহস্পতি রাহুযুক্ত হয়ে আছে নিশ্চয়ই, হ্যাঁ, তার একটা ব্যাড ইম্প্যাক্ট কোথায় কোথায় পড়তে পারে? বৃহস্পতি রাহুযুক্ত যেখানে বসে রয়েছে, তাহলে এখন মীন রাশির জাতক জাতিকা, মেষ রাশির জাতক জাতিকা, তারপরে সিংহ রাশির জাতক জাতিকা, তুলা রাশির জাতক জাতিকা, কন্যা রাশির জাতক জাতিকা, ধনু রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু একটা সময় খারাপ আসতে পারে। এই সময় খারাপটা কীরকম খারাপ? দেখুন, এখন বৃহস্পতি রাহু, আমরা সবসময় বলি গুরুচণ্ডাল না, গুরুচণ্ডাল না, রাহু যখন বৃহস্পতির কাছে আসে, রাহু তো প্রচুর একটা এনার্জেটিক প্ল্যানেট, আর বৃহস্পতির মধ্যে একটা এনার্জি রয়েছে ঠিকই, কিন্তু রাহুর এনার্জির কাছে বৃহস্পতির এনার্জি কিছুই নয়। কাজেই রাহু যখন এই যে রাহুর যে প্ল্যানেটের যে এনার্জি, অ্যাকচুয়ালি রাহুর অস্তিত্ব নেই, হিসাব মতো তো রাহুর তো কোনো অস্তিত্ব নেই। রাহু মানে সময়, টাইমিংয়ের এনার্জি, অর্থাৎ আমাদের এখানে সময়ের যে এনার্জির কথা বলা হচ্ছে, তাহলে বৃহস্পতি যে এনার্জি নিয়ে এখন আমার সময়ের কাছে এসছে, সেই সময়কে আমি এখন কতটা কাজে লাগাতে পারি বা কার্যকরী করতে পারি, এর ফলে তো হতে পারে কি আমাদের মধ্যে একটা একটা টেম্পারামেন্ট বাড়তে পারে। আমরা হঠাৎ করে হয়তো একটু উদ্যমী হয়ে পড়লাম, বেশি কাজ করবো, বা হয়তো আমরা ভাবলাম যে না, আমরা খুব সৎ হয়ে পড়েছি, এখন আমরা আমাদের হয়তো বস হয়তো আমাদেরকে একটা কথা বললো, আমরা বললাম না, আপনি যেটা বললেন সেটা ভুল। না, আমি যেটা বলবো, যখন এখন বৃহস্পতি রাহু যখন একত্রিত, কাজেই তার যে পারমুটেশন কম্বিনেশন, সেই কম্বিনেশনকে আমরা অনেকে নাও নিতে পারি, জানতে পারি, কারণ সবাই আমরা অ্যাস্ট্রোলজার নই, কী করে আমরা আপনি জানবেন না, বা আপনারা সবাই অ্যাস্ট্রোলজারের কাছে দ্বারস্থ হচ্ছেন না, বা যারা যারা অ্যাস্ট্রোলজারের কাছে যান, সবাই যে সব জিনিসটা ভালো করে জানে সেটাও নয়, তার পুরো জিনিসটাকে জানতেও তো হবে। কাজেই অ্যাস্ট্রোলজির এই যে গুরুত্বপূর্ণ জ্ঞান, এই গুরুত্বপূর্ণ জ্ঞান অনেকেরই জানেন, অনেকে মানে আমি বলবো না শুধু আমি জানি, আমি তো কিছুই জানি না, কারণ আমি এখনও পর্যন্ত মনে করেছি যে সমুদ্রের পারে যে একটা কলা বালি থাকে, সেই বালির কণাটাকেও যদি আপনি ভাঙেন, তার যে ক্ষুদ্রাংশ হবে তা সেইটুকু মনে হয় জ্যোতিষ শিখতে পেরেছি, এখনও পুরো বালির কণাকেও শিখতে পারিনি, আর সমুদ্র জ্যোতিষ তো এখনও অনেক দূর বাকি রয়েছে। কাজেই একটু বিজ্ঞানসম্মত উপায়ে যারা জ্যোতিষটাকে করেন, তাদের কাছে যদি আপনারা দ্বারস্থ হয়ে থাকেন, তাহলে আপনারা দেখতে পাবেন তারা আপনাকে এনার্জির বিষয়গুলোকে জানতে বলবে, যে আপনি যদি এখন এই মুহূর্তে মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন বা মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে এখন আপনার বাক্য সামলাতে হবে। মীন রাশির দ্বিতীয় পড়ে গেছো, তাহলে বাক্য সামলাতে হবে। আর যদি রাশির যদি আমি যদি মীন মেষ রাশিকে ধরি, তাহলে রাশিতেই এখন বৃহস্পতি রাহু কানেক্টেড, তাহলে রাশিতেই যদি বৃহস্পতি রাহু কানেক্টেড, তাহলে কোথাও না কোথাও চন্দ্র রাহু দ্বারা বিরাটভাবে পীড়িত হচ্ছে বা কানেক্টেড হচ্ছে, বা তার বিরাটভাবে তার একটা প্রভাবিত হচ্ছে, এবং বৃহস্পতির প্রভাব সেই চন্দ্রের উপর পড়ছে। রাহুর এনার্জি, রাহু কী করছে, রাহু এনার্জেটিক করে দিচ্ছে, আর বৃহস্পতি সেই এনার্জির মধ্যে আরও একটু ইন্ধন যুগিয়ে দিচ্ছে। এবার সমস্যাটা হচ্ছে কি, আমাদের বস যদি এখন বলে যে সূর্য পূর্ব দিকে ওঠেনি, পশ্চিম দিকে উঠেছে, তাহলে আমাদের এখন তাই বলতে হবে, তার কারণ এই মুহূর্তে আমাদেরকে দুপা পিছিয়ে গিয়ে কাজটা করতে হবে, তার কারণ আমরা রাহু ও বৃহস্পতির এনার্জিকে সেইভাবে নিতে পারবো না। আর হ্যাঁ, রাহু যখন বৃহস্পতিকে ছেড়ে বেরিয়ে যাবে, বৃহস্পতি যখন একা মেষ রাশিতে অবস্থান করবে, তখন কিন্তু মেষ রাশির জাতক জাতিকা, ধনুরাশির জাতক জাতিকা, সিংহরাশির জাতক জাতিকা, তুলারাশির জাতক জাতিকাদের একটা অভূতপূর্ব ফল। আপনাদের এখন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বাড়বে, যাদের যাদের সন্তানদের মেষ রাশি, ধনুরাশি বা সিংহরাশি বা তুলারাশি, তাদের এখন পড়াশোনার এখন স্টেবিলিটি বাড়বে, তাদের এখন মার্কস অনেক ভালো হবে। এখন এরা যদি মনে করে যে সামনের বছর উচ্চ মাধ্যমিক ক্র্যাক করবো, সামনের বছর মাধ্যমিক দিচ্ছি, বা সামনের বছর নিটটাকে টার্গেট করেছি,
যদি দেখে নিতে পারেন যে আপনাদের নবতারা চক্রে যদি বৃহস্পতি এখন খুব ভালো অতিমিত্র তারায়, মিত্র তারায় বা এখন সম্পদ তারায় বসে রয়েছে বা জন্ম তারায় বসে রয়েছে, তাহলে দেখতে পাবেন কি আপনাদের এখন মেডিকেল ক্র্যাক করার একটা জায়গা পাচ্ছে। এই যে মেষ রাশিতে যে বৃহস্পতি গেছে, তাহলে বৃহস্পতি ম্যানেজমেন্টের গুরু, তাহলে সে যখন ম্যানেজমেন্ট দেখাচ্ছে তাহলে এখন ম্যানেজমেন্টের পড়াশোনাগুলো এখন আপনারা করতে পারেন। MBA তে আপনাদের অনেকে প্রশ্ন থাকে যে সম্রাটদা, আমি মেষ রাশি, আমি সিংহরাশি, আমি ধনুরাশি, আমি তুলারাশি, আমরা কি এখন MBA করতে পারি? আমি নিশ্চয়ই বলবো হ্যাঁ, আপনারা এখন MBA পড়াশোনা করতেই পারেন। তবে MBA এর পড়াশোনাটা কোন খাতে করবেন? MBA ইন ফিনান্স করবেন, MBA ইন HR করবেন, নাকি MBA ইন মার্কেটিং করবেন, নাকি MBA ইন হসপিটালিটি করবেন বা হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে করবেন? তার মানে এই যে পার্টগুলো রয়েছে, আপনার কোন সেক্টর থেকে আপনার উন্নতি উঠে আসছে? তাহলে জন্মকালীন বৃহস্পতি কেতু আপনার জন্মছকে কোথায় অবস্থান করছে? জন্মকালীন বৃহস্পতি কি আপনার অষ্টমপতি না ষষ্ঠপতি? জন্মকালীন বৃহস্পতি কেতুর উপর কি দৃষ্টি ফেলছে? জন্মকালীন বৃহস্পতি এবং বুধ শুক্রের কি কোনো রকম কোনো যোগ হয়েছে? বৃহস্পতি রবি এবং শুক্রের কি কোনো যোগ হয়েছে? কেতু দ্বারা তারা কোনো, কেতুর সাথে কি তার কোনো যোগ হয়েছে? যদি হয়ে থাকে তাহলে মেডিকেল টেকনোলজি, বায়োমেডিকেল টেকনোলজি বা বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল নিট, এগুলো আপনারা কিন্তু ক্র্যাক করতে পারেন।